প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখব, অ্যাসার্টিভ সেন্টেন্স নোট টু। প্রদত্ত অ্যাক্টিভ ভয়েস এ দুটি ভার্বের মধ্যে দ্বিতীয় ভার্বটি আইএনজি যুক্ত হলে প্যাসিভ করার সময় আমরা কি কি করব, অর্থাৎ কোনো একটি সেন্টেন্সে দুটি ভার্ব যদি থাকে এবং দ্বিতীয় ভার্বটির সাথে যদি আইএনজি থাকে, তো প্যাসিভ করার সময় আমরা কি কি করব। নাম্বার ওয়ান, প্রথম ভার্বের অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে। নাম্বার টু, উক্ত সাবজেক্টের পর প্রথম ভার্ব অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে। নাম্বার থ্রি, উক্ত হেল্পিং ভার্বের পর প্রথম ভার্বের ভি থ্রি বসবে। নাম্বার ফোর, উক্ত ভি থ্রি এর পর আইএনজি যুক্ত দ্বিতীয় ভার্ব প্লাস বাকি অংশ বসবে। নাম্বার ফাইভ, এরপর একটি প্রিপোজিশন বাই বসবে। সর্বশেষ বাই এর পর সাবজেক্ট এর অবজেক্টকে বসাতে হবে। এখানে একটি উদাহরণ দেয়া হলো, হি স হার গোয়িং দেয়ার। এই স হচ্ছে প্রথম ভার্ব, গোয়িং হচ্ছে দ্বিতীয় ভার্ব। এখানে তাই বলা হচ্ছে প্রদত্ত অ্যাক্টিভ ভয়েজে, অ্যাক্টিভ ভয়েজে দুটি ভার্বের মধ্যে স একটি ভার্ব, গোয়িং একটি ভার্ব, দ্বিতীয় ভার্বটি আইএনজি যুক্ত হলে দ্বিতীয় ভার্বটি আইএনজি যুক্ত প্যাসিভ ভয়েস করার সময় এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। এই অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করব, যদি এরকম কোনো ভয়েস আসে, অ্যাক্টিভ ভয়েস আসে প্যাসিভ করার সময়, আমাদের এই ছয়টা নিয়ম অনুসরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে বলা হয়েছে প্রথম ভার্বের অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে। প্রথম ভার্ব স, এর অবজেক্ট হচ্ছে হার, এই হারের সাবজেক্টকে বসাতে হবে। হারের সাবজেক্ট হচ্ছে সি। নাম্বার টু, উক্ত সাবজেক্টের পর প্রথম ভার্ব অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে। প্রথম ভার্ব হচ্ছে স, হি স হার গোয়িং দেয়ার। স স হচ্ছে ভি টু, সিম্পল পাস্ট টেন্স। যেহেতু সিম্পল পাস্ট টেন্স, প্যাসিভ করার সময় হেল্পিং ভার্ব হিসাবে ওয়াজ বা ওয়ারকে বসাতে হয়। সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই সি এর সাথে ওয়াস, সি ওয়াস। নাম্বার থ্রি, উক্ত হেল্পিং ভার্বের পর প্রথম ভার্বের ভি থ্রি, এটি হচ্ছে প্রথম ভার্ব, স হচ্ছে প্রথম ভার্ব, স এর ভি থ্রি, সি স সিন, সিন, সি ওয়াজ সিন। উক্ত ভি থ্রি এর পর আইএনজি যুক্ত দ্বিতীয় ভার্ব, আইএনজি যুক্ত দ্বিতীয় ভার্ব, আইএনজি যুক্ত দ্বিতীয় ভার্ব প্লাস বাকি অংশ, বাকি অংশ কি রয়েছে, দেয়ার কে বসাতে হবে। নাম্বার ফোরে আবার বলি, উক্ত ভি থ্রি এর পর, ভি থ্রি এর পর আইএনজি যুক্ত, আইএনজি যুক্ত দ্বিতীয় ভার্ব, গোয়িং প্লাস বাকি অংশ দেয়ার, ভি থ্রি এর পর বসবে, তার মানে গোয়িং দেয়ার। এরপর একটি প্রিপোজিশন বাই বসবে। কি বসবে? একটি প্রিপোজিশন বাই বসবে, অন্য প্রিপোজিশনও বসতে পারে, কিন্তু এখানে সি স সিন, স সি ভার্বের সাথে বাই বসে, বাই। সর্বশেষ বাই এর পর, সর্বশেষ এই বাই এর পর প্রথম সাবজেক্ট, বাই এর পর প্রথম সাবজেক্ট, এখানে প্রথম হবে, প্রথম সাবজেক্টের অবজেক্টকে বসাতে হবে। প্রথম সাবজেক্ট হি, এখানে একটি সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট হি এর অবজেক্টকে বসাতে হবে। হি এর অবজেক্ট হচ্ছে হিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তোবা বুঝতে পারছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।